হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল চ্যাটার্স। এখন ঘড়িতে বাজছে 12:25, আর আজকে আমি একটু অড টাইমেই ব্লগটা শুরু করলাম, কারণ আজকে হচ্ছে 24 তারিখ আর কালকে মহালয়া। তো কালকে সকালবেলা অনেক কিছু প্ল্যানস আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই ব্লগটা দেখতে থাকো, লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন আমরা শুতে যাচ্ছি, 4টার সময় উঠবো, কারণ মহালয়া শুনতে অবশ্যই প্রত্যেকটা বাঙালির ইমোশন জড়িয়ে আছে মহালয়ার সঙ্গে। তো আবার 4টার সময় উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই বসে গেছে মহালয়া শুনতে। ঘুমিয়ে পড়েছে সবাইকে শুভ মহালয়া। এখন ঘড়িতে বাজছে 5:00, আর দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। আর আজকে যেরকম বলেছিলাম, সকালে বেশ কিছু প্ল্যানস রয়েছে। তো এখন আমরা রেডি হচ্ছি, হয়ে আমরা এখন যাবো কুমোরটুলিতে। আমি ইউজুয়ালি মহালয়া সকালে মানে শুয়ে শুয়েই মহালয়া শুনি, কিন্তু এবারে যারা যারা তোমরা ভোরে মহালয়ার ভোরের কুমোরটুলিকে দেখতে পাও না, দেখার সুযোগ পাও না, তোমাদের দেখানোর জন্য, স্পেশালি তোমাদের জন্য আজকে আমি কুমোরটুলি যাচ্ছি। তো রেডি হইনি, হয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজছে 5:30, ভোরের আলো ফুটে গেছে বেরোতে। আমরা ভেবেছিলাম 5:00 বেরোবো, বাট 5:30 হয়ে গেছে বেরোতে। আর এই যে পিছনে সবাই রেডি হয়ে গেছে কুমোরটুলি যাবে বলে। এটা হচ্ছে মহালয়ার ভোরে বাগবাজারের জ্যাম। এটা দেখেই বোঝা যাচ্ছে যে পুজো এসে গেছে, কারণ এই লেভেলের জ্যাম আমি অনেক দিন পর বাগবাজারে দেখলাম। আর হোর্ডিং ফোর্ডিং পড়ে গেছে। আর মহালয়ার ভোরে একবার পাড়ার ঠাকুর মানে সার্বজনীন বাগবাজার সার্বজনীন ঠাকুর দেখতে আসবো না, এটা হতেই পারে না। তো আগেই আমরা বেরিয়ে আগে সার্বজনীন ঠাকুর দেখতে এসে গেছি একদম। ভিতরে রং টং চলছে মোটামুটি। এই জায়গাটা একটু ফাঁকা আছে বলে আগে এইখানটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। সব ঠাকুরেরই চক্ষুদান হয়ে গেছে, আর বেশিরভাগ ঠাকুর ঢাকা। তো সেরকমভাবে খুব একটা ঠাকুর দেখা গেল না, কয়েকটাই কম যেখানে ভিড় ছিল ওইখানে কয়েকটা ঠাকুর, অনেকগুলো ঠাকুর, কয়েকটা না অনেকগুলো ঠাকুর দেখা গেছে। ওখানে একটুখানি চা চা খাবো, সে ওখান থেকে হাতিবাগান যাওয়ার প্ল্যান আছে। তো লালপিসির বাড়িতে ঢোকার আগে এখানে একটা দোকান আছে, এখান থেকে এখন দুজারা কী কী নিচ্ছ গো? কচুরি আর জিলিপি। কচুরি আর জিলিপি রাজ্যে কচুরি পাইনি। হ্যাঁ, কচুরি পাইনি, তাই আপাতত জিলিপি দেখছি, কচুরি পাইনি। কচুরি তো ফাইনালি কোথাও পাওয়া গেল না, তো এখন আমরা জিলিপি নিয়েই বাড়ি ঢুকছি, পরে হয়তো বেরিয়ে কচুরি কেনা হবে। তো এখন আমরা ঢুকে শিখেছি লালপিসিদের বাড়ির গলিতে, বাড়িতে ঢুকছি, ঢুকে আবার দেখা হচ্ছে। লেডি মজুর বললো দাম বেড়ে গেছে, বললো আমার প্রচণ্ড দাম। এখানে লালপিসি অন গরম গরম চা করেছে, আর আমরা এখানে খেতে বসে গেছি, আর এখানে বসে আছে ডন্ডু। লালপিসি বাড়িতে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়েছি হাতিবাগানে একটু কেনাকাটা করতে। এখনও সেভাবে কোনো দোকান খোলেনি, তো এখন একটু ঢুকছি, দেখি বাজার কলকাতায় যদি ঢোকা যায় নতুন যেটা খুলেছে মিস্টার বদলে।
বাজার কলকাতা থেকে বেরিয়ে ভাবলাম যে সম্পদে যাবো ব্লাউজ কিনতে, বাট সম্পদ এখনও খোলেনি, বলছে এখনও 3 ঘন্টা মতো লাগবে খুলতে। তো ঠিক করলাম আমরা অন্য কোনো একদিন আসবো, এখন দেখা যাচ্ছে ব্লাউজের দোকান থাকে উত্তরা মার্কেটে, তো ওখান থেকে কিনবো, এবার দেখা যাক এখন খুলেছে কিনা, কারণ এখন সবে বাজছে 10টা আর এখন সবে হয়তো দোকান খুলতে শুরু করেছে। এখন ঘড়িতে বাজছে 11টা আর আমরা জাস্ট এই হাতিবাগান ঘুরে টুরে ঢুকলাম। হাতিবাগান এখন সেভাবে কোনো দোকানই খোলেনি, আর এদিকে ঘেমে নেওয়া অবস্থা খারাপ হয়েছে, কারণ রাস্তায় পুজোর জ্যাম, প্লাস এখানে এখন গঙ্গার ঘাটে সবাই তর্পণ করতে এসছে বলে আমাদের বাড়ির রাস্তাটার সামনেও প্রচণ্ড মানুষজনের ভিড়, আর তার মধ্যে গাড়ি ঘোড়া তো রয়েছে। তার মধ্যেও আজকে শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এবং আমারও নিজের প্রথমবার দেখা মহালয়ার ভোরের কুমারটুলি, তাই আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তাহলে যদি ভাল লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেল চ্যাটার্সকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব জলদি, ততক্ষণের জন্য বাই।